হয়ে গেল সবার। স্যার বেরিয়েছেন, ডেকেছেন আপনাকে। আসলে আমাদের বাড়ির পাশে একটা পর্তুগিজ কবরখানা আছে, ওই গিয়ে বসে থাকি। দারুণ লাগে। কেন তাজ? তাজ তো কবরের উপরই স্মৃতিসৌধ। আসলে আমরা মানুষেরা আর কতদিন বাঁচি, কিন্তু কিছু জিনিস তাজমহল, পিরামিড এসব চিরকাল থেকে যায়। চিরকাল থাকার জন্য এরকম একটা কিছু করা দরকার। সে আপনি চাইলেই থাকতে পারেন, কে বাধা দেবে? আর ইউ ব্লাইন্ড? এই সেই চশমা যা শুধু অন্ধত্বই দূর করে না, সুস্থ যৌবন। আসবো? আরে এসো এসো এসো, ভালো তো হয়েছে। আটটা চ্যানেল সাবমিট করে দাও। ওকে স্যার। বসো বসো প্লিজ। তুমি যেমন বলছিলে এই পিরামিড, তাজমহল এগুলো সব চিরকাল থেকে যায়, তো ওই বিষয়ে তোমার সঙ্গে আমার একটা আলোচনা আছে, কনফিডেন্সিয়াল। না না, এটা নোট করতে হবে না। একটা স্মৃতিসৌধের কথা ভাবছি, ওটা দায়িত্ব কিন্তু তোমাকেই দিতে হবে। মানে সে আপনি যেমন বলবেন, কোনো লিডিং আর্কিটেক্টকে দিয়ে জানা জানি হয়ে যাবে। আমি চাইছি কাজটা তুমি করো, ড্রয়িংটা সেরে ফেলো, তারপর না হয় আলোচনা করা যাবে। মার্বেল ইউজ করলে কেমন হয়? বড্ড পুরনো, মানে সাদা বা লাল দুটোই তো ইউজ হয়ে গেছে না? যদি কালো পাথর ইউজ করি? না না, তাতে তো মসজিদের মতো দেখাবে। তাহলে তাহলে নতুন নতুন কিছু, যেমন আচ্ছা স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল কেমন হবে?
আইডিয়া দারুণ হবে একদম। স্টেনলেস স্টিল ইউজ করলে মনে হবে ওই বড় টিফিন বাক্স কিংবা ওয়াগনের মতো মনে হতে পারে। তা একটু হবে, তবে সবটাই আপনার ডিজাইনের উপর নির্ভর করছে। কিরকম ডিজাইন? ডিজাইন বলতে ধরুন ধরুন যদি স্তম্ভের মতো হয়, ভিতরে ঘর থাকবে, বাড়ি কারুকার্য হবে, বা আচ্ছা যদি মহাকাশযানের মতো হয়। মহাকাশযান আইডিয়া। সিঁড়ি দিয়ে উঠলাম, ক্যাবিন, দুপাশে দুটো মিনার, আর মরে গেলে তো মানুষ মহাকাশে যায়, তাই না? আচ্ছা মিনার কেন? একটা ছন্দ, ওই মিনারের গায়ে চাঁদ এসে ঠেকবে, তখন মনে হবে গোটা স্ট্রাকচারটা যেন ওই চাঁদের আলোয় ওই দুটো মিনারের মাঝখানে দোল খাচ্ছে। কতদিন লাগবে ড্রয়িংটা শেষ করতে? হ্যাঁ বলছি কতদিন লাগবে ছবিটা আঁকতে? ও বাহ, এক মাস? এক মাস? এত দেরি? ওকে, সময় কিন্তু বেশি নেই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কাজ শেষ করতে হবে। মুর্শিদ খা অ্যান্ড কোম্পানির নতুন প্রোডাক্ট স্লিপিং আইপ্যাড, যা আপনি অফিসে পার্কে যেখানেই নিশ্চিন্তভাবে পড়ুন আপনি। হ্যাঁ হ্যাঁ, পেমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে ওখানে জমি কতটা আছে, কয়েকটা জমি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ তুমি একটা প্রমোশন পাবে, কেমন? আচ্ছা এটাকে একটা নদীর পাড়ে বসালে কেমন হয়? না স্যার, ওই যমুনার পাশে তাজের নকল লাগবে, তার থেকে আমার মনে হয় পাহাড়ের মাথা কেটে বসালে দারুণ লাগবে। না না না, জলই ভালো বুঝলে, ওই চারপাশে জল, মাঝখানে ছোট্ট দ্বীপ, অনেকটা আমাদের ওই ঢাকুরিয়া লেকের মতো। তাহলে যাতায়াতের জন্য একটা ঝোলানো ব্রিজ দিতে হবে। বড় বড় অক্ষর লেখা থাকবে, মোর্শেদ খাওয়ার সমাধি। মেঘা হিসেবে তোমার একটা মূর্তি থাকবে কিন্তু সেখানে। বুঝলে, চট করে তুমি এস্টিমেটটা করে ফেলো, দফায় দফায় টাকা তুলতে হবে কোম্পানি থেকে, দেখো কেউ যেন টের না পায়। আচ্ছা এমন একটা জিনিস খারাপ হোক, তাই কি তুমি চাও? কিছুতেই না, একবার এই সৌধ তৈরি হয়ে গেলে দেশ বিদেশের কত মানুষ কত কাল ধরে এই সৌধ দেখবে। এমন একটা সারপ্রাইজ দেবো না, তোকে অবাক হয়ে যাবে, মানে সবাই ভাববে এক, কিন্তু হবে আসলে অন্যরকম। আমি তো বলতে কাছে বললে আমি একটা স্পট পেয়েছি, নাম হচ্ছে চান্দোলা, আমাদের ওদের ওই ঢাকুরিয়া লেকের মতো। তাই নাকি, চান্দোলা লেক? বাহ, চান্দোলাও বলা যায়। দেখে এসেছি আমি সেখানে, জলের মধ্যে চাঁদের ছায়া বাসে, এটা তৈরি হলো না, আমার সঙ্গে তোমার নামটা জড়িয়ে যাবে, ওটা হবে আমাদের স্মৃতিসৌধ। Thank you.
তুমি স্টাফ মিটিং এ গেলে না? আমার মিটিং তো আপনার সঙ্গে। ওরা আপনাকে কতটুকু জানে? তুমি জানো বুঝি? তে ওরা বলছে মূলধন পাচার করা চলবে না। তার কি হবে? তো কি হয়েছে? আমরা যা করছি সবই তো স্মৃতিসৌধের জন্য। আর ভাউচার বিল সব তো স্পেশালি পাস হয়েছে। আর তাছাড়া কেউ তো জানেই না, ইটস এ সারপ্রাইজ আফটার অল। তাহলে সব ঠিক আছে, কোনো চিন্তা নেই। মিনা বলছি যে তুমি তো কখনো পান টান করো না, আজ একটু খাবি নাকি? কমাইছে একটু, প্লিজ প্লিজ, থ্যাংক ইউ। চিয়ার্স। আর খুলবে না, খবর হয়ে গেল সবাই।